আজকে অনেক দিন পর বাইক নিয়ে বের হলাম আর দেখতে পেলাম আকাশে অনেক সুন্দর রংধনু। আসলে কিছুক্ষণ আগে ভালো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিটা শেষ হওয়ার পরে আবার হঠাৎ রোদ উঠে, যার কারণে আকাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে আর রংধনুটা এত সুন্দর গাঢ় হয়ে উঠেছে। ক্যামেরাতে দেখতে হয়তো একটু হালকা লাগতে পারে, কিন্তু সত্যি ভিউতে, বাস্তব ভিউতে অনেক সুন্দর লাগছিল। তো হঠাৎ আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ধামরাইতে একটা বড় রথ মেলা হচ্ছে, তো সেখানে চলে যাই যেহেতু ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, তো সেই হিসেবেই বের হয়ে যাওয়া। আর হাইওয়েতে আমি আসলে বেশি একটা বাইক চালাই না, এর কারণে আমি বেশি একটা মোটোভ্লগও দিতে পারি না। যার কারণ হচ্ছে আমি যেহেতু থাকি সাভারের দিকে, ঢাকার দিকে থাকলে দেখা যায় যে সেখানে রাস্তাঘাটে বের হলে ঘোরা যায়, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র হাইওয়ে, এখান থেকে ওইখানে অনেক দূর দূর, তো সেজন্য আমরা বেশি একটা আমার বাইক নিয়ে বের হওয়া হয় না। তো আজকে ওই প্ল্যান করে আমরা চার পাঁচজন বন্ধু মিলে দুটো বাইকে যাচ্ছি গণ বিশ্ববিদ্যালয়ের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে। আমরা ওখান দিয়ে গিয়ে কাঁকড়ার একটা ব্রিজ আছে, সেই ব্রিজ হয়ে আমরা ওই ধামরাইয়ের যে রথ আছে সেই রথে যাব। তো সেই রথের আমি একটা ফিড ব্লগ বানিয়েছি, সেই ব্লগটা আপনারা চাইলে দেখতে পারেন। বিশাল বড় মেলা, মেলাতে আপনাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ঘোরার জিনিস, অর্থাৎ তাদের জন্য রাইড, ঘোড়া, টয় ট্রেন, তারপরে বড়দের জন্য নাগরদোলা, তারপর নানান সার্কেস ইত্যাদি কিছু বসেছে। পাশাপাশি বিভিন্ন দোকান বসেছে, মেলা, খাবারের দোকান, আপনারা কেনাকাটার জন্য ধরেন বাসার যে কোনো কাজ, বাচ্চাদের খেলনা হোক, বড়দের যে কোনো জিনিস, নানান কিছু। তো সেই সব কিছু নিয়ে আমি ঘুরে একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কাঁকড়েন ব্রিজের ওপর দিয়ে যাব। তো ওই কাঁকড়েন ব্রিজটাও অনেক সুন্দর, তো ওই ব্রিজটারও আমি একটি ভিডিও বানিয়েছি, তো সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। ব্রিজটা অনেক সুন্দর, যারা এলাকায় থাকেন তারা জানেন, বিকেল হলে এলাকায় অনেক মানুষজন চলে আসে ব্রিজটায়। ব্রিজটা আসলে সুন্দর হওয়া সুন্দর তো অবশ্যই, পাশাপাশি ব্রিজটায় ঘুরতে আসার কারণ হচ্ছে এখানে ব্রিজটা ব্যস্ত কম, অর্থাৎ এখানে মানুষজন বেশি, হয়তোবা কেউ বাইক টাইক নিয়ে আসে, কিন্তু এরকম বাস, ট্রাক, সিএনজি এগুলোর যে রানিং চলাচল তেমন একটা নেই, যার কারণে ব্রিজটাতে ঘুরে মানুষ একটু মজা পায়। আর ব্রিজটা মোটামুটি অনেকটা বড়, সেখানে দেখা যায় বিভিন্ন খাবারের দোকান টোকান, স্ট্রিট ফুড বসে, তো বিকেল সন্ধ্যা হলে মানুষজন চলে আসে। তো আমি কখনো যাইনি, তো সেজন্য আমি ওই জায়গাটায় ঘুরতে গেছি, আর ওই জায়গাটা ঘোরার পরে আমরা সেখান থেকে ওই ধামরাই রথমেলায় চলে যাই। তো আমি দুটো ভিডিওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কথা হচ্ছে যে আমার চ্যানেলে মোটোভ্লগটা আমি আপলোড করব এই নেক্সট মান্থ থেকে। তো নেক্সট মান্থ থেকে মোটোভ্লগে আমি বিভিন্ন জায়গায় ট্যুর দিব। কিছুদিন আগে আমি মাত্র গতকালকে